গত বছরে 3 অক্টোবর মহা ধুমধামে বড় ছেলের শাফকাত আসিফ রনর বিয়ে দিয়েছেন গায়ক ও বেগম সালমা আসিফ দম্পতি। পুত্রবধূর নাম ইসমত শেহরিন ইশিকা। গতকাল শুক্রবার ছিল তাদের ছেলের বিয়ের শততম দিন। এই দিনটিতে নিজেদের বিয়ের শততম দিনের স্মৃতিও মনে করলেন সালমা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সালমা আসিফ একটি পোস্ট দিয়েছেন। সেখানে একজন বান্ধবীকে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ক্রিকেট পরিবারের পছন্দ করে বিয়ে করেছি একজন ক্রিকেটারকে। সময়ের খেলায় ষষ্ঠার নির্ধারিত সময়ে টানে এসে ঠেকেছি সাংস্কৃতিক পরিবেশে, তারপরও খেলার মন মানসিকতা থেকে দূরে সরতে পারিনি। আমার বিয়ের 100তম সেঞ্চুরির দিনটি খুব খেয়াল করে মনে রেখেছিলেন আমার বান্ধবীর ভাবি রেখা ভাবি, কৃতজ্ঞ ভাবির প্রতি। ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে সালমা আসিফ লিখেন, আজ আমাদের রনর ইশিকার বিয়ের 100তম দিন, যদিও সময় নির্ধারিত ডেস্টিনিতে ইশিকা আমাদের সাথে রন বিদেশে। আল্লাপাক ইনশাল্লাহ আগামী পথ দেখাবেন মঙ্গলময়। অফুরন্ত দোয়া আদর শুভকামনা রইল তোমাদের জন্য। সবাই দোয়া করবেন, স্মরণ রাখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। উল্লেখ্য, 1960 সালে 3 অক্টোবর বিয়ে করেন গায়ক আসিফের বাবা ও মা। বাবা মায়ের বিয়ে সে তারিখে নিজের বড় ছেলের রনর বিয়ে দেন আসিফ। বি নিউজ, ঢাকা।